শুধু দর্শক, আমরা আজকে আরো একটা বেশ বড় সড়ো টাইপের চুই গাছ উঠানো দেখাবো আজকে। তো আমরা এখন আছি আপনার চুপনগর বাজারে, এটা ব্যবসায়িক একটা এলাকা। এখানে কিন্তু শখের বসে একটা গাছ লাগানো। তো আমরা এই আপনার যার বাসার সামনে গাছটি লাগানো তার সাথে আলাপ করব, যে ব্যাপারী এখান থেকে আপনার এই চুই ঝালটা কিনলো ওনার সাথে আলাপ করব। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক আমাদের আজকে চুই ঝাল উঠানোটা। তো দর্শক, আমরা কিন্তু এই যে গাছের যে মালিক, হ্যাঁ আমরা কিন্তু এই গাছের যে মালিক, ইনি এনার সাথে পরিচিত হব। কি নাম আপনার? আমার নাম গোবিন্দচন্দ্র অধিকারী। গোবিন্দচন্দ্র অধিকারী, মানে উনি হচ্ছে আপনার সম্পর্কে আমার জ্যাঠামশাই, হ্যাঁ আমি অবশ্য চিনি, তারপরে আপনাদের চিনিয়ে দেওয়ার জন্য পরিচিতিটা। তো এটা এই যে আপনার সুইজাল গাছটা কতদিন আগে লাগানো? এটা 4 বছর আগে লাগানো। 4 বছর? তা আপনার শখের বসে দর্শক, আমরা কিন্তু দেখে থাকি বাড়ির আঙ্গিনায় মানুষ ফুল গাছ লাগায়, অনেক অর্কিড টাইপের গাছ লাগায়, কিন্তু আপনি কেন সুইজাল গাছটা কেন লাগালেন এটা? তো এটা সত্যি কথা বলতে কি, এই চুইঝালের গাছটা আমাকে 3টা চারা দিয়েছিল আমার বৌমা, এই নবজিতের স্ত্রী। আচ্ছা, আমাকে লাগানোর জন্য, যেটা বাবু আপনার চুকনগর বাসাতে এই চুই চারা লাগাবেন। তা আমি শখ করে মূলত এই চারা কয়টা আমার লাগানো, তার ভিতর আছে ওপাশে এখনো গাছ আছে, এর থেকে আমি অনেক, মানে 3টা থেকে 3টাই কি বেশি আছে? 1টা 2টা 3টা 3টাই বেশি, আমরা দেখতে পাচ্ছি 3টাই বেশি আছে। 1টা চারা কিন্তু আজকে বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো এটা আপনার মনে করেন এমনিতে লাগিয়ে রাখা আর আপনার পরিচর্যা হিসেবে? হ্যাঁ, পরিচর্যা হিসেবে আমি যখন রৌদ্রের তাপ বেশি থাকতো তখন আমি সকালে সন্ধ্যায় অল্প অল্প জল দিতাম, এবং বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন না, শুধু জল দেওয়াটা, যখন শুকনো মৌসুমটা থাকে ওই সময় একটু এতে জলের জল দিতে হতো। আপনারা এইগুলো তো মাঝে মাঝে কেটে কেটে খান নাকি? হ্যাঁ, মাঝে মাঝে এর থেকে কেটে কেটে খাই, ওই টিনের চালে বেঁধে গেছিলো ওখান থেকে উপরে যতটুকু আমরা কেটে কেটে। আচ্ছা, তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু মাঝে মাঝে ওনারা কেটে কেটে খায়। তো আজকে একটা গাছ, এই পাশে একটা জানালা, ওটা টোটালি ব্ল্যাক হয়ে যাচ্ছিল, তাই কিন্তু একটা গাছ কাটা। আমি মানে আর কি ফোনে বলতেছিল যে গাছটা কাটতে ওনার বেশ কষ্টও লাগতেছে, কিছু করার নেই, এখন বিক্রি করে দেওয়া হয়েছে। এটা কত করে বিক্রি হলো? কেজি কেজি আপনি মানে পাইকারি দামে এটা কিন্তু ব্যাপারীর ধারে বিক্রি হয়েছে, মানে কত করে? 500 টাকা কেজি আমি পাইকারি দামে। তো এইটা আছে আপনার 500 টাকা কেজি, 500 টাকা কিন্তু এপাশে যে চিকন ডাল আছে এগুলো না, বেশ মানে মোটা সোটা টাইপের যে গাছগুলো না আছে সেইগুলো আর কি 500 টাকা কেজি দামে কিন্তু বিক্রি হলো। তো দর্শক আমরা দেখব আজকে যে এটা কতটুকু ওজন হয়, 4 বছর গাছটা কত টাকা বিক্রি হয়। তো দর্শক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার সুইঝালটা আর কি উঠানো হয়ে গেছে। তো আমার পাশে যে ব্যক্তিটি আছে ইনি হচ্ছেন ব্যাপারী, এনরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনার সুইঝাল বাগান থাকে ওনারা কিন্তু সেখান থেকে এই সুইঝালটা কিনে থাকে। তো আমরা তার সাথে কথা বলবো। কি নাম ভাই আপনার? মোহাম্মদ রেজাউল ইসলাম। মোহাম্মদ রেজাউল ইসলাম, তো আপনারা যদি বাইরে ঠারে কোথাও বাগান হয় যে 200-100 ঝাড় আপনার সুইঝাল আছে, এখানে কি আপনারা যাবেন? অবশ্যই যাব। তো দর্শক যে কোনো প্রান্তে কিন্তু ওনারা যায়, স্ক্রিনে আমরা রিজল ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেবো, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের দেশি চুই যদি খাওয়ার ইচ্ছা হয়, অধিকাংশ মানুষ এখন দেখতে পাচ্ছি বাজারে কিন্তু দেশি চুই কিনতে যায়, পাহাড়ি চুই আপনার দিয়ে দেয়। তো যদি অরিজিনাল দেশি চুই কিনতে চান এনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভাই এই যে গাছটা আপনি কয় টাকা কেজি দরে কিনলেন? 500 টাকা কেজি। তা এটা তো মনে করেন যে আপনার একটু বেশি দাম হয়ে গেল না? বাজার হিসাবে বেশি, কিন্তু এই মালটা একটু মোটা এর জন্যে, কিন্তু আমরা কিনি 400-450 এরকম দামে মাল কিনি। 400-450 টাকা ক্রয় করে ওনারা, যেহেতু এই যে দেখতে পাচ্ছেন যে আপনার সুইজাল গাছটা বেশ বড় সড়ো ছিল, সেই জন্য উনি কিন্তু একটু বেশি দাম কিনছে। তো এটা আপনি কেমন দামে বিক্রি হবে এটা খুচরা? গোড়া 900 টাকা, 1000 টাকা। আচ্ছা, এই অংশটা 1000 টাকা, 900 টাকা, আর তার পরের অংশ এটাও কি 900-1000? না, ওটা আছে 600-700। 600-700 টাকা, আর এবার যত উপর উঠবে তত কমতে থাকবে, এরকম তাহলে মনে করেন যে 500-550। হ্যাঁ, যদি এই পাশের এই যে দেখতে পাচ্ছেন এরকমটা হয় তাহলে 300 টাকা, 350 টাকা, তাই তো ভাই? হ্যাঁ, এরকম দামে। তো দর্শক আমরা যদি কেউ আপনার সুইঝাল
আপনার কিনতে চাই তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারবো। যদি চুই ঝালটা বিক্রি করতে চায়, যে আমার বাড়িতে অনেক গাছ আছে, তাহলে কিন্তু ভাইয়ের সাথে আলাপ করা যাবে। আমরা ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। তো এখন আমাদের মেন যে বিষয়টা আসে, আমরা এখন দর্শক দেখব যে এটা ওজন দিয়ে কতটুকু ওজন হয়, কত টাকা আর কি বিক্রি হলো। তো দর্শক এখন আমরা এটা ওজন দিয়ে দেখব গোড়াটা কতটুকু ওজন হয়। আপনি 500 টাকা দামে যেটুকু দেবেন সবটুকু একবার উঠাই দেন। মিটার নেবে না কতটুকু নেবে? মিটারটা একটু বড় হলে খুব ভালো হতো। দর্শক এখানে কিন্তু 4 বছর বয়স, আপনার ওজন হয়েছে 11 কেজি 400 গ্রাম। কত টাকা দাম হলো তাহলে? 4400 টাকা। 4 গ্রাম 5,55,500 টাকা শুধুমাত্র বড়টুকু। আর এ পাশে যেটা আছে এটা যাই হোক আরো কিছু হবে, 5,500 টাকা, তাই না? হ্যাঁ, আপনি ক্লোজ করে ফেলান। তো এখানে কিন্তু 5,500 টাকা বিক্রি হলো। তো আমাদের যারা ছাদ বাগানে আছে কিংবা যাদের বাড়ির আঙিনা এরকম জায়গা আছে, এখানে কিন্তু আমরা ফুল গাছের পরিবর্তে কিংবা ফুল গাছের পাশাপাশি কিন্তু আমরা সুইঝাল গাছও লাগাতে পারি।